গাইস দেখতে পারছো এখানে কিন্তু আমি গেমটা সবার আগে আপডেট দিয়ে দিলাম ভাই। বর্তমানে কিন্তু 9:30 বাজে, এখনো 10টা বাজে নেই। সো গাইস কিভাবে তোমরা আপডেট দিবে তাড়াতাড়ি, সো গাইস এটাই তোমাদেরকে বলতে চলেছি। সো গাইস খুবই সহজ গাইস এটা ভাই, আমি বিশ্বাস করতে পারতেছি না যে এখনো গেম মেইনটেনেন্স চলনে, তার আগে আমি গেমটাকে আপডেট দিলাম। সো গাইস দেখতে পারছো এখানে কিন্তু আমি গেমে ঢুকতে পারতেছি তবুও ফ্রি ফায়ার ম্যাক্সে। সো গাইস আমি কিভাবে আপডেট দিলাম গাইস এই ভিডিওতে বলতে চলেছি। সো গাইস ছোট্ট একটা ভিডিও অবশ্যই দেখতে থাকো। আর গাইস আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি ভিডিও শেষে, তার কারণ হচ্ছে আমি লাইভ স্ট্রিম করবো আজকে কিন্তু। গাইস এখানে তোমার ফোনে প্লে স্টোরে যাবে, এখানে প্লে স্টোরে যাওয়ার পর যখনই অ্যাপসে যাবে, অ্যাপসে যাওয়ার পর দেখতে পারবে এখানে মোর, যখনই অ্যাপসে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ আমার ফ্রি ফায়ার ম্যাক্সটা কিন্তু এখানে আপডেট চলে এসেছে। সো গাইস এখানে বেশি এমবি আপডেট আসে না, মাত্র 310 এমবি আপডেট। তো যাই হোক তুমি যদি ফ্রি ফায়ার যদি খেলে থাকো তাহলে ফ্রি ফায়ার হয়তো 100 থেকে 165 বা হাইয়েস্ট আর 200 এমবির মতো আপডেট আসবে। আমি কিন্তু এখানে ফ্রি ফায়ার ম্যাক্স খেলতেছি, যার কারণে কিন্তু আপডেট অতিরিক্ত আসতেছে। আর গাইস আমি যেটা বলেছিলাম যে ফ্রি ফায়ার ম্যাক্স বন্ধ হতে চলেছে। সো গাইস এটা শুধু বাংলাদেশ সার্ভারের জন্য না, কারণ বাংলাদেশ সার্ভারে কিন্তু অতটা যে ভালো ফোন সবাই খেলে না, সবাই লো এন্ড ডিভাইস। অন্য দেশে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সটা কিন্তু বেশি খেলে, যার কারণে কিন্তু অন্য দেশে বন্ধ হতে চলেছে ফ্রি ফায়ার ম্যাক্স অন্য সার্ভারগুলোতে। বাংলাদেশ সার্ভারে এটা কোনো ধরনের অফ হবে না, আমি লিস্ক পেয়েছি তার জন্য সরি। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি ইনস্টল হওয়া শেষ, আর এখানে প্লে লেখা রয়েছে। সো এখানে সোজাসুজি আমি প্লেতে ক্লিক করলাম এবং এখানে প্লেতে ক্লিক করে দেওয়ার পর দেখি আমাদের সত্যিই কি গেমটা আপডেট হয়েছে কিনা। ও ভাই সাব দেখতে পারছো গেমটা কিন্তু সম্পূর্ণ আপডেট হয়েছে। আর গাইস এই ক্যারেক্টারটা হাতে একটা তোমরা দেখতে পারছো একটা গান স্কিন গাইস, এটা হচ্ছে ইভো M10 2.0 নাকি, আমি যেটা রিভিউ করে দিয়েছিলাম। সো গাইস ওটাই হচ্ছে সেই ইভো গানটা গাইস। আমার মনে হইতেছে যে ACAT-র আগে যে ইভো M10টা আসতে চলেছে এতটুকু লিক্স পাওয়া গেছে। যাই হোক এখানে প্রথমবার একটু ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু লোডিং স্ক্রিনটা একটু বেশি সময় লাগতেছে, অ্যান্ড এখানে কিন্তু লোড শেষ। ও ভাই সাহেব দেখতে পারছো এখানে সবার আগে আপডেট দিয়ে দিলাম, দ্য সার্ভার উইল বি রেডি সুন, মানে সার্ভারটা এখনও প্রস্তুত হয়নি। সো গেস এটা 2টার পর কিন্তু গেম ওপেন হবে, তোমরা গিয়ে কেউ কিন্তু বর্তমানে গেম খেলতে পারবে না। দেখতে পাচ্ছ এখানে লোগো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো গেস 2টার পর কিন্তু গেম ওপেন হবে। সো গেস 2টার পর আমি অবশ্যই লাইভ স্ট্রিম আসার চেষ্টা করবো, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আপডেট